নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন দ্য রেগুলার ডট ইন। আমরা আরেকটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের বিষয় আপনারা প্রত্যেকেই জানেন, দীর্ঘ 24-25 দিন ধরে সারা বিশ্ব তথা দেশ এবং বাংলায় লকডাউন চলছে। এই লকডাউনের ভেতরে আমরা সকলে, সে উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং খেটে খাওয়া মানুষ, প্রত্যেকেই ঘরের ভেতরে বন্দি। বাজারে যাচ্ছি প্রয়োজনে জিনিসপত্র কিনতে, সেখানেও একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলতে হচ্ছে। একটু বেসামাল হলেই পুলিশের লাঠিচার্জ, অনেক প্রশ্ন তার উত্তর। কীভাবে চলবো? প্রতিনিয়ত একই জিনিস। আজকে আমি আপনি প্রত্যেকে কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে আমরা বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিলাম, কিন্তু আমরা সকলে আজ গৃহবন্দী, ঘরে আছি, পরিবারের সাথে আছি, কিন্তু তারপরও নিজেদের মধ্যে কিছু না কিছু একটা অভাব রয়েছে। সেই অভাব কাটাতে আজকে দ্য রেগুলার ডট ইন স্টুডিওতে এসেছেন এতটা অঞ্চলে বিখ্যাত কাউন্সিলর, সাইকোলজিস্ট, ট্রেনার অমিত বিশ্বাস। আমরা আজকে তার কাছেই শুনে নেব কি করতে হবে বা কি করা যায় তার উপায়। আসুন দর্শক বন্ধুরা, এবার সরাসরি আমরা চলে যাই অমিত দার কাছে। দাদা, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ দাদা। এই প্রতিদিন যে কর্মকাণ্ড চলছে, সারা দেশ, সারা বিশ্ব, সারা বাংলা লকডাউন, প্রতিটা মানুষ ঘরে গৃহবন্দী, প্রতিটা বাড়িতে রাস্তাঘাটে একটা ট্রেস সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে, আপনি কি বলবেন? একদম ঠিক কথা। বাস্তব যদি এখন আমরা দেখি, বর্তমান সমাজ দেখি, বর্তমান যদি দেশের কন্ডিশন দেখি বা ওয়ার্ল্ডের কন্ডিশন দেখি, সত্যিতে আজকে মানুষের মধ্যে শুধু করোনা না, করোনা তো তাও হচ্ছে একটা ক্ষেত্র সীমিত, কিন্তু যেখানে করোনা পৌঁছায়নি কিন্তু সেখানেও সেই করোনার জন্য স্ট্রেস পৌঁছে গেছে। আর হয়তো আমরা অনেক ইজিলি সেই স্ট্রেসকেও হচ্ছে অনেক ইজিভাবে, অটোমেটিকভাবে কি এটা তো হবেই, নর্মালভাবে আমরা নিয়ে নিচ্ছি। আর স্ট্রেসের কারণও আছে, সেটাকেও হচ্ছে আমরা ইগনোর করতে পারি না। কারণ হচ্ছে টোটালি লাইফস্টাইল যখন আমাদের চেঞ্জ হয়ে যায়, সেটা একটা স্ট্রেসের কারণ হয়। কিন্তু সেই স্ট্রেসটা থেকে আমরা কীভাবে মুক্ত হব বা স্ট্রেস থেকে মুক্ত হওয়ার কী দরকার আছে, সেটাকে আমাদের একটু বুঝতে হবে। আজকে যদি IPA রিপোর্ট আমরা দেখি, ওখানেও হচ্ছে দেখা যাচ্ছে আজ শুধু করোনা না কিন্তু 20% হচ্ছে মেন্টাল ডিজিজ বেড়ে গেছে। তার পিছনের কারণ শুধুমাত্র স্ট্রেস। তো আমরা সরকারি নির্দেশ অনুযায়ী এই করোনার জন্য একটা আউটার প্রোটেকশন তো নিচ্ছি, আর সেটা সবাইকে অবশ্যই নেওয়া উচিত। কিন্তু তার সাথে আমার মনে হয় আরেকটা প্রোটেকশন নেওয়া উচিত, সেটা হচ্ছে ইনার প্রোটেকশন। আর আজকে যেহেতু প্রশ্নই হচ্ছে স্ট্রেস থেকে আমরা কীভাবে মুক্ত হতে পারি, তো সেইটা হচ্ছে যদি আপনাদের ক্ল্যারিফাই করি, চেষ্টা করবো সেইটাকে ক্ল্যারিফাই করার, তো একটা যদি কনসেপ্ট আমরা অনেক ভালোভাবে বুঝে নিই, তাহলে আপনারাও সেটা ফিল করতে পারবেন সত্যিতে করোনা কেন আমরা অনেক ভাইরাস থেকে এমনি মুক্ত থাকতে পারি, ইভেন অনেক ডিজিজ থেকে আমরা মুক্ত থাকতে পারি, সেই স্ট্রেস থেকে মুক্ত থাকতে পারি। আর সেই কনসেপ্টকে বোঝার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে কি অ্যাকচুয়ালি আমাদের বডি সিস্টেম কীভাবে কাজ করে, কীভাবে একটা ডিজিজ আমাদের বডির মধ্যে আসে, কোনো ভাইরাস আমাদের মধ্যে আসে, আর কীভাবে সেইটা ডিজিজ ফর্ম করে। বলতে গেলে আমাদের এই যে আমরা মাত্র আজকে করোনা দেখছি, কিন্তু নট অনলি করোনা, আজকে আমরা সারাউন্ড মানে আমাদের চারিদিকে হচ্ছে ভাইরাস, জার্মস, প্যারাসাইটস, প্যাথোজেন, সব কিছুই, জার্মস হচ্ছে ঘুরছে, ব্যাকটেরিয়াস ঘুরছে, আমরা সেটাকে দেখতে পারি না, ফিল করতে পারি না। ফর এক্সাম্পল এখন আমি দেখছি কি সামনে কিছু নেই, কিন্তু এখানে যদি একটা সানলাইট পড়ে আমরা দেখতে পারবো কি চারিদিকে পুরো ডাস্ট পার্টিকেলস, কিন্তু আমরা দেখতে পারছিলাম না, সূর্যের আলো আসলো আমরা দেখতে পারলাম। ঠিক সেরকমই আমরা চারিদিকে হচ্ছে সেই ব্যাকটেরিয়া, জার্মস দিয়েই সারাউন্ডেড। শুধু তাই নয়, যদি আজকে আপনার একটা ব্লাড স্যাম্পলের টেস্টও করা হয়, তার মধ্যে হচ্ছে অনেক ভাইরাস, অনেক ব্যাকটেরিয়াস আমরা হচ্ছে দেখতে পারবো, কিন্তু সেটা ইনঅ্যাক্টিভ রূপে থাকে। মেডিকালি সেটাকে বলা হয় অপরচুনিস্ট অর্গানিজম। তার অর্থ হচ্ছে সেই যখন অপরচুনিটি বা সুযোগ পায় তখনই সে অ্যাক্টিভ হয়। কেন অ্যাক্টিভ হতে পারে না?
ফর্চুনেটলি আমাদের বডিতে একটা অনেক বড় ডিফেন্স সিস্টেম সেটা আমরা পেয়েছি, সেটা পরমাত্মা বলুন সুপ্রিম বলুন যে আমাদের দিয়েছে সেটাকে বলা হচ্ছে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধের সিস্টেম। আর সেটা এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল কি আমরা হচ্ছে যে কোনো ডিজিজ থেকে নিজেকে সেফ রাখতে পারি। কিন্তু আজকে কারো ইমিউন সিস্টেম কম আছে, কারো বেশি আছে, বা কারো হচ্ছে ডিজিজ হচ্ছে কারো হচ্ছে না, সেটার কারণটা কি? তার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে কি সত্যিতে আমাদের ইমিউন সিস্টেম কেন হচ্ছে কম হয় বা কেন বেশি হয়, কোন কোন ফ্যাক্টর সেটাকে ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে। তো আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধের যে ক্ষমতাটা, তো সেটা হচ্ছে মেনলি দুটো ফ্যাক্টরে হচ্ছে প্রভাবিত হয়। প্রথম হচ্ছে ফুড, খাবার দাবার, সেকেন্ড হচ্ছে আমাদের মাইন্ড, আমাদের চিন্তা ভাবনা, আমাদের যেভাবে আমাদের ইমোশন চলছে সেইটা। যদি ফুডের কথা বলি, নর্মাল কোনো ট্যাবলেটস না, কিন্তু হচ্ছে যে কোনো ফ্রুটস, ভিটামিন সি যার মধ্যে আছে সেটা আমরা যত খাবো ওটাতে আমাদের ইমিউন সিস্টেম আমাদের স্ট্রং হবে। কিন্তু ফ্রুট থেকেও বেশি যেটা ইনফ্লুয়েন্স করে সেটা হচ্ছে আমাদের থটস, আমাদের ইমোশনস। কীভাবে সেটা একটা আমি রিসার্চে, দুটো রিসার্চে এক্সাম্পল যদি দিই তাহলে হয়তো আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে সত্যিতে আমাদের বডির ইমিউন সিস্টেম কীভাবে কাজ করে। আর যেটা প্রথমেই আপনাদের বললাম কি যদি এই কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে হয়তো আপনারা অনেক নিশ্চিন্ত হতে পারবেন কি না, আমি অনেক ডিজিজ থেকে নিজেকে সেফ রাখতে পারি। তো কীভাবে আমাদের মাইন্ড পাওয়ার বা আমাদের চিন্তা ভাবনা আমাদের শরীরকে ইনফ্লুয়েন্স করে, আমাদের বডি সিস্টেমকে ইনফ্লুয়েন্স করে? ফার্স্ট দুটো রিসার্চের কথা বলবো। এটা অনেক পপুলার রিসার্চ যেটা নর্মাল একটা প্রিজনে হয়েছিল, একটা জেলে হয়েছিল, অনেকে আপনারা জানেন হবে, অনেক পপুলার রিসার্চ, মেবি 1986-এর সেই ঘটনা, যখন দেখা গেল কি একটা যে বন্দি তাকে সেন্টার মানে ফাঁসির শাস্তি দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন যারা সায়েন্টিস্ট ছিল তারা ভাবলো কি চলো না একটা এক্সপেরিমেন্ট করা যাক। এক্সপেরিমেন্টের জন্য তাকে হচ্ছে চুজ করা হলো, তাকে বলা হলো দেখো তুমি তো কালকে এমনিও মারা যাবে, তাকে তোমাকে ফাঁসি দেওয়া হবে, কিন্তু আমরা একটা এক্সপেরিমেন্ট করতে চাই, তোমাকে সেইভাবে অর্থাৎ ফাঁসি দিয়ে মারা হবে না, কিন্তু কীভাবে মারা হবে, তোমাকে হচ্ছে যে কিং কোবরা যে সাপ থাকে, বিষাক্ত সাপ, সে তোমাকে তোমাকে কাটবে আর তুমি মারা যাবে। তো বললো কি ওকে আমাকে তেমনিও মরতে হবে। নেক্সট ডে তাকে আনা হলো, তারপর তার সামনে কিং কোবরাকে দেখানো হলো, তাকে বলা হলো এখন সে হচ্ছে তোমাকে কাটবে, তোমার বডি পুরো নীল হয়ে যাবে আর তুমি মারা যাবে। কিন্তু যেহেতু আমাদের নিয়ম কি চোখ বন্ধ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তো জন্য তোমার এখন চোখ বন্ধ করা হবে। তার চোখ বন্ধ করে দেওয়া হয়, কিন্তু সেই সাপের জায়গায় সায়েন্টিস্টরা কী করে, দুটো নিডিল তার পায়ের মধ্যে পিঞ্চ করে, মানে দুটো সুই করার সাথে সাথে কিছু সেকেন্ডের মধ্যেই দেখা যায় ওর বডি পুরো নীল হয়ে গেছে, মুখ থেকে ফেনা বেরোচ্ছে আর সে মারা গেছে। যখন পোস্টমর্টেম করা হয় তখন কি পাওয়া গেল, দেখা গেল কি সেই কিং কোবরা, সেই সাপের টক্সিন সেটা হচ্ছে বডিতে পাওয়া গেল। প্রশ্ন হচ্ছে সাপ তো তাকে কাটলো না, তো কোথায় থেকে সেই বিষটা এসে গেল, সেই টক্সিনটা এসে গেল? তো সেটাই হচ্ছে আমাদের মাইন্ড পাওয়ার, মানে আমরা যেটা ভাবি যখন আমাদের থট প্রসেস চলে সেইভাবেই হচ্ছে আমাদের ফিলিংস ক্রিয়েটার, আর সেইভাবেই আমাদের ইমোশন ক্রিয়েটার, আর সেইটার দ্বারা হচ্ছে আমাদের বডিতে বিষ তৈরি হতে পারে বা ওষুধও তৈরি হতে পারে। আর আজ আমরা অজান্তেই হয়তো আমরা অনেক নেগেটিভ ভাবি কি আমার এটা হয়ে যাবে না, তো আমার এটা হয়ে যাবে না, তো আর ইনডাইরেক্টলি আমরা সেটাকেই ট্রিগার করি। দ্বিতীয় উদাহরণ দিই আপনাকে রিসার্চে, সেটা হচ্ছে একটা কমিউনিটিকে বাছা হলো, কমিউনিটি দেখা হলো কি সেই কমিউনিটি তাদের একটা রিচুয়াল আছে, তারা হচ্ছে বছরের একদিন নিজের হচ্ছে ইষ্ট বলুন, নিজের গড বলুন, তাকে ওয়ার্শিপ করে, আর তাদের হচ্ছে এত ফেদ তার উপর, তারা কি করে কি সে হচ্ছে তাকে ডাকে, আর যে জঙ্গলে আশেপাশে হচ্ছে সাপ আছে সাপকে নিয়ে আসে, আর সাপকে দিয়ে হচ্ছে নিজের বডিতে কামড় খায়, আর সে হচ্ছে বলে আমার কিছু হবে না, গড আমার সাথে আছে, গড আমার সাথে আছে, আর রিয়েলি কিছু হয় না। এটা একটা রিসার্চের বিষয় হয়ে যায় কেমন কি হচ্ছে কি সাপ পাচ্ছে কিন্তু তাও তাদের বডিতে কিছু হচ্ছে না।
তো সেইটাকে বলা হচ্ছে পাওয়ার অফ বিলিফ। আমি যখন নিজের বডিকে সে ইনস্ট্রাকশন দিয়ে দিই, সেটা আমি বুঝিয়ে দিই কি না তোমার কিছু হবে না, কিছু হবে না। আমাদের বডি সিস্টেম হচ্ছে সেই ধরনেরই অ্যান্টিবডি হচ্ছে রিলিজ করে, সেই ধরনেরই ডিফেন্স সিস্টেম ক্রিয়েট করে, আর আমাদের কিছু হয় না। তো এত পাওয়ার আছে আমাদের বডির ইন্টারনাল ইমিউন সিস্টেমে। কিন্তু বাস্তব কথা অ্যাকসেপ্ট করছি, আজকে মানুষের মধ্যে সেই ইমিউনিটি পাওয়ার নেই। কারণ হচ্ছে আমরা নিজেই সেই ইমিউনিটিকে একদম লো করে দিয়েছি। এখানেই হচ্ছে স্ট্রেসের রিলেশনটা আসে। আমরা যখনই কখনো নেগেটিভ ফিলিংস নিজের মধ্যে আনি, নেগেটিভ ফিলিং হতে পারে আমাদের ভয় হতে পারে, আমাদের দুশ্চিন্তা হতে পারে, আমাদের অনিশ্চিতা হতে পারে, স্ট্রেস হতে পারে, যখনই আমাদের মধ্যে আসে সেই অনুযায়ী হচ্ছে আমাদের ফিলিং, আমাদের ইমোশন ক্রিয়েট হয়। আর যখন সেই স্ট্রেস হরমোনস বেরোয় তখনই আমাদের যে ইন্টারনাল ইমিউন সিস্টেম আছে তো সেইটা উইক হওয়া আরম্ভ হয়ে যায়, ইভেন শাটডাউন হওয়া আরম্ভ হয়ে যায়। আর যখন সেই জিনিসটা হয় অটোমেটিক্যালি সেটা ডিজিজ, যেটা হচ্ছে অপরচুনিস্ট অর্গানিজম বলেছিলাম যে জার্মসগুলো আছে, তো সেইটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যায়, আর সেইটাই হচ্ছে ডিজিজকে ফর্ম করে। আর আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত আজকে আমরা রেগুলার বেসিসে, হ্যাবিচুয়াল বেসিসে এইটাই করছি। আমরা সবসময় এইটাই থাকে না কি আমার তো শরীর খারাপ, এটা করিস না শরীর খারাপ হয়ে যাবে, খালি এইটাই হচ্ছে বলে যাচ্ছি। যখন আমরা বলি ইনডাইরেক্টলি আমি নিজের ব্রেনকে ইনস্ট্রাকশন দিচ্ছি আমি উইক আছি, আমার এটা হয়ে যাবে, আমাদের ইমিউন সিস্টেম উইক হতে থাকে আর ইজিলি হচ্ছে শরীর খারাপ হয়। ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। বাবুকে একটা ওয়েল এস্টাবলিশড ফ্যামিলি আছে, তার ছেলে ওকে রোজ ওকে বলা হয় হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধো, হাত ধুয়ে তারপর খা, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত না ধুলে জার্মস ভিতরে যাবে, পেট খারাপ হবে, শরীর খারাপ হবে, বারবার আমরা সেটাই বলি। আর দেখা যায় কি তারই শরীর খারাপ হচ্ছে, তাকেই মা হচ্ছে ডাক্তারের কাছে বেশি নিয়ে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড একটা ভাবুন কি কোনো একটা গরিব বাড়ির কোনো একটা বাচ্চা, সে মাটিতে খেলাধুলা করে বাড়িতে আসছে, সে হ্যান্ডওয়াশ কি জিনিস সেটাও জানে না, শুধু হাত এমনি হচ্ছে মুছছে বা একটু জল দিয়ে ধুলো আর খাওয়া আরম্ভ করে দিল, তার কিন্তু কোনো রোগ হয় না। তো এখানে ডিফারেন্সটা কেন আসলো? ডিফারেন্স এটাই আসলো, আমি তখন হার্ড হ্যান্ডওয়াশের জন্য তাকে বললাম গুড হাইজিনিক হওয়া ভালো, কিন্তু তার সাথে সাথে আমি বারবার ওকে এটাও হচ্ছে মাইন্ডে দিতে থাকলাম তোর শরীর খারাপ হয়ে যাবে, তোর শরীর খারাপ হয়ে যাবে, সেই জার্মস ভিতরে চলে যাবে। আর তার জন্য সেই জিনিসটাই হচ্ছে প্র্যাকটিক্যালিতে হয়ে যায়। তো বলার অর্থ হচ্ছে কি আজকে যেটা প্রয়োজন আছে, সিচুয়েশান বুঝতে পারছি সেটা ভালো নয়, স্ট্রেস হওয়া যেটা আমরা স্বাভাবিক ভেবে নিয়েছি সেটাকে একটু আপনাকে রিফার্ট করতে হবে। কারণ এখন আপনাদের কাছে দুটো অপশান আছে, দুটো অপশান। ফার্স্ট অপশান হচ্ছে কি আমরা বারবার বলতে পারি কি করোনা চারিদিকে ছড়াচ্ছে, আমার হয়ে যাবে না তো, আমার হয়ে যাবে না তো, আমার হয়ে যাবে না তো। সেকেন্ড অপশান হচ্ছে আমি এটা বলতে পারি আমার ইমিউন সিস্টেম অনেক স্ট্রং আছে, আমার করোনা হবে না, আমি একদম ফিট আছে। ছোট্ট একটা এক্সাম্পল দিই, ভাবুন কি কোনো একটা কারো কোনো একটা বন্ধু বাইরের স্টেট থেকে এসছে, সে আপনার বাড়িতে আসলো, সে হ্যান্ডশেক করলো, কথা বললো, চলে গেল, কিন্তু তারপর সে যদি চিন্তা করা আরম্ভ করে দিল বা কেউ ওকে বলে দিল কি ওর হয়তো করোনা ছিল, তোর সাথে কি দেখা করেছে, হ্যান্ডশেক করেছে, হ্যাঁ সত্যি তো, আর সে বারবার নিজেকে বলতে থাকলো কি আমারও করোনা হয়ে যায়নি তো, আমার করোনা এসে যাবে না তো, বলতে থাকছে বলতে থাকছে, দেখা যাবে কি ওর মধ্যেই হচ্ছে সেই করোনার সিমটমও এসে যাবে, করোনা হয়তো ভাইরাসও হচ্ছে তার মধ্যে এসে গেল, ওখান থেকে ফিজিক্যালি আসলো না। কিন্তু যেহেতু আমাদের মাইন্ড এত পাওয়ারফুল, আমাদের ইমিউন সিস্টেম এত পাওয়ারফুল, আমরা যেই ধরনের থটস দিই নিজেকে সেই ধরনেরই হচ্ছে আমাদের বডি রিয়্যাক্ট করে। সেই জন্য দুটো উদাহরণ দিলাম, আমাদের বডি এত পাওয়ারফুল ইন্টারনালি কি সেটা বিষকেও তৈরি করতে পারে, সেটা মেডিসিনও তৈরি করতে পারে, ডিপেন্ড করছে আমাদের থিঙ্কিং প্রসেসের উপর। তো যেটা আমাদের হাতে নেই তো সেটা তো আমাকে করতেই হবে, যেটা হচ্ছে এক্সটার্নাল প্রোটেকশন। কিন্তু তার সাথে সাথে এখন যদি আমরা একটু নিজের ইন্টারনাল প্রোটেকশনটাও নিই, নিজের থটকে একটু চেঞ্জ করি,
কি না আমার কিছু হবে না, সব কিছু রেগুলার হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, তো হয়তো আমাদের ইমিউন সিস্টেমকেও আমরা অনেকটা স্ট্রং করতে পারবো, আর সেই ইনার প্রোটেকশনকে আরও স্ট্রং করতে পারবো, আর অনেক সেফ থাকতে পারবো, নট অনলি করোনা থেকে কিন্তু আগে পরবর্তী যদি আরও কোনো ভাইরাস বা কোনো একটা ডিজিজ আছে তার থেকেও আমরা নিজেকে প্রোটেক্ট করতে পারবো। দাদা, আজকে করোনার জন্য চারিদিকে শুধু নেগেটিভ আর নেগেটিভ সমস্ত দিকে, এই নেগেটিভ থেকে কীভাবে আমরা পজিটিভ থিঙ্কিং নিয়ে আসতে পারি যদি একটু বলেন। এটা বাস্তব কথা কি সবাই হচ্ছে চারিদিকে যেটাও দেখছে সেটা নেগেটিভই দেখছে, আর সেটা হচ্ছেও, কিন্তু যে বলা হয় কি সব কত নেগেটিভ থাকুক না কেন কিন্তু তার পিছনেও কিছু পজিটিভ সাইড থাকে। আর এখন যেটা আমরা বললাম কি পজিটিভটা আমাদের দেখতে হবে, আর আমি কিছু উদাহরণ দিতেই পারি, যেরকম করোনার জন্য অ্যাকসেপ্ট, ঠিক আছে কি হ্যাঁ আমরা বাইরে যেতে পারছি না, এটা অনেক কিছু লাইফস্টাইল আমাদের চেঞ্জ হয়ে গেছে, কিন্তু পজিটিভ সাইড কি অনেকে এরকম থাকতো যে নিজের ফ্যামিলিকে টাইম দিতে পারতো না, ম্যাক্সিমাম টাইম হচ্ছে অফিসে আসতো শুধু ঘুমানোর জন্য, ফ্যামিলির লাইফ পুরো স্পয়েল হয়ে যাচ্ছিল। তাদের জন্য গোল্ডেন চান্স নিজের ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার, নিজের রিলেশনশিপকে ভালো করার, তার সাথে সাথে আমাদের হয়তো অনেক ভ্রান্তিগুলোও আমাদের দূর হয়েছে। আমরা নেচারের জন্য কত না কত হচ্ছে ওয়ার্ল্ড মিটিং করা হতো, আমরা ভাবতাম কি আমরা নেচারকে ঠিক করতে পারি, কি করতে হবে আমরাই করতে পারি, আমরা নিজেকে হয়তো অনেক কিছু ভাবতাম, কিন্তু নেচারও আজকে প্রুফ করে দিল তোমাদের কিছু করতে হবে না, তোমরা যদি শুধু শান্ত হয়ে নিজের বাড়িতে বসো তাহলে আমি নিজেই নিজেকে রিকভার করে নিতে পারি। আর যার রেজাল্ট দেখা যাচ্ছে সত্যিতে নেচার রিকভার হচ্ছে, ইভেন বলা হচ্ছে কি ওজন লেয়ারও সেলফ রিপেয়ার হওয়া আরম্ভ হয়ে গেছে। আমরা কি করলাম, শুধু বাড়িতে বসলাম, পলিউশনকে হচ্ছে বন্ধ করে দিলাম, সে নিজেই রিপেয়ার হচ্ছে। আমাদের আরও ভ্রান্তি থাকতো কি আমাদের বাইরের খাবার না হলে হবে না, হোটেলের খাবার না হলে হবে না, বাইরের বিরিয়ানি না হলে হবে না, কিন্তু আজকে পরিস্থিতি এমন দাঁড়ালো কি আমরা বাধ্য হচ্ছি বাড়ির খাবার খাওয়ার জন্য। আর তার রেজাল্ট কী হচ্ছে, তার রেজাল্ট এটাই দাঁড়াচ্ছে, দেখা যাচ্ছে কি হসপিটালে যে আগে লাইন থাকতো এখন হসপিটালের লাইনও পেশেন্টের কমে গেছে। ইভেন এখন এই স্ট্যাটিস্টিক্স এমন বলছে কি যেটা শ্মশানঘাটে সেখানে যে সংখ্যা আগে আসতো এখন সেই সংখ্যাও কমে গেছে, মানে রেট অফ ডেথও কমে গেছে। তো আমরা দেখছি কি যত আমরা বাড়ির সাথে যুক্ত হচ্ছি, যত আমরা বাড়ির পিওর খাবার খাচ্ছি, যত আমরা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি, তো সেটার ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি প্রভাব নেচারের উপরও পড়ছে, আমাদের উপরও পড়ছে। তো দেখতে গেলে অনেক হচ্ছে পজিটিভ সাইডও, হয়তো নেচারের সাথে আমরা অনেক দিন নেগেটিভ করেছি তো সেটারই কিছু রিটার্ন অন্যভাবে করোনা রূপে আসলো, কিন্তু তার মতো যদি আমরা পজিটিভ দেখতে চাই তো পজিটিভ আছে, আর আমাদের সেটাই চেষ্টা করা উচিত। দাদা, আমরা জানি যে আপনি অনেক দিন ধরে, বহু বছর ধরে আপনি ব্রহ্মকুমারী নামে একটি অর্গানাইজেশন যুক্ত, সেখানে স্পিরিচুয়াল নিয়ে কাজকর্ম হয়, এবং আজকের দিনে এই প্যান্ডামিক সিচুয়েশনে স্পিরিচুয়ালিটি কোনো জায়গা আছে বা তার কোনো হেল্প পেতে পারি বা হেল্প পেতে পারে দর্শক বন্ধুরা? আমার তো মনে হয় কি এই সময় স্পিরিচুয়ালিটির অনেক অনেক প্রয়োজন আছে, ইভেন যদি আলটিমেট সলিউশনে বলা যায় তো সেটা আমি বলবো কি স্পিরিচুয়ালিটি হতে পারে, কারণ যা কিছু এখন সলিউশন যেটা আমরা করছি সেটা টেম্পোরারি, কিন্তু আলটিমেটলি যতক্ষণ আমাদের লাইফস্টাইল চেঞ্জ হবে না আমরা ফুললি কখনো নিজের লাইফকে ট্রান্সফর্ম হয়ে দেখতে পারবো না। স্পিরিচুয়ালিটি আপনি ঠিকই বললেন কি স্পিরিচুয়ালিটির বিষয়ে আমি ব্রহ্মকুমারীতে এসেই, যেটা একটা ইন্টারন্যাশনাল স্পিরিচুয়াল অর্গানাইজেশন, সেখানে এসে রিয়েল মিনিং আমি জানতে পারলাম। আমার লাইফের যদি হিস্ট্রি বলেন আমি অনেক বহু বছর বিভিন্ন স্পিরিচুয়াল অর্গানাইজেশনে আমি যেতাম জাস্ট ট্রুথ অফ লাইফকে জানার জন্য, কিন্তু কোথাও আমি লাইফের অ্যান্সার পাইনি, কিন্তু যখন আমি ব্রহ্মকুমারী অর্গানাইজেশনে আমি গেলাম তখন রিয়েলি আমি এটা জানতে পারলাম কি সত্যি জন্ম মৃত্যু বিয়ে কলেজ চাকরি শুধু এটাই লাইফ নয়, যেটাকে বলা হচ্ছে স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল, কিন্তু আমরা সব কিছু করছি ম্যাটেরিয়ালিস্টিক লাইফের জন্য, সেটাকে ফুলফিল করার জন্য, সেই ভৌতিক সুখের জন্য, কিন্তু সত্যিতে যদি আমরা আন্তরিক সুখ চাই তার জন্য স্পিরিচুয়ালিটি দরকার। কিন্তু আজকে প্রবলেম এটাই হচ্ছে স্পিরিচুয়ালিটিকে আমরা ভুলভাবে নিয়ে নিই, আমরা ভাবি কি স্পিরিচুয়ালিটি মানে ঠাকুর পুজো পাঠ করা আর্নিং করা, এটা
কিন্তু তা নয়। স্পিরিচুয়ালিটি অর্থাৎ নিজেকে বাস্তবে জানা, কি সত্যিতে আমি কে, কেন হচ্ছে আমার লাইফের মিনিংটা কি, লাইফের পারপাস কি, আমাদের যে রিলেশনশিপ সেইটা হচ্ছে কেন, আমাদের জীবনে যে প্রবলেম আসছে সেইটার কেন আসছে, তার অ্যান্সার সব কিছু হচ্ছে স্পিরিচুয়ালিটির মধ্যে আছে। আর সব থেকে বড় কথা কি, আমরা একজনকে তো হচ্ছে পুজোর মাধ্যমে বলুন বা যে কোনোভাবে আমরা তাকে ডাকি, মানি কি হ্যাঁ কেউ একটা সুপ্রিম আছে, কিন্তু তার থেকে আমরা টোটালি ডিসকানেক্ট আছে। শুধু ফর্মালিটির মাধ্যমে আমরা হচ্ছে করে যাচ্ছি, কিন্তু জীবনের আসল অর্থকে কখনো জানার চেষ্টা করছি না। স্পিরিচুয়ালিটি আমাদের এক একটা অ্যান্সার দেয়, আর সেই অ্যান্সার অনেক জায়গায় আমি খুঁজেছি। ব্রহ্মা কুমারী অর্গানাইজেশনে 7 days একটা কোর্স থাকে, সেখানে গিয়ে আমি জানতে পারলাম রিয়েলি আমি কে, আর সেই সুপ্রিমকে যার সাথে হচ্ছে আমরা সবাই ডিসকানেক্টেড আছি, তার সাথে কীভাবে কানেকশান এস্টাবলিশ করতে হবে, আর সব কিছু কর্ম করছি তার মধ্যে নিজের লাইফে পজিটিভিটি আমি কীভাবে রাখতে পারি, পজিটিভিটি আনতে পারি। তো সেই লেসন আমাদের এই ব্রহ্মা কুমারী অর্গানাইজেশনে দেওয়া হয়। তো লাইফে যদি পজিটিভিটি আনতে চাই, স্পিরিচুয়ালিটি মাস্ট। দাদা, এই সময় এই লকডাউনের সময় প্রত্যেকে বাড়িতে, সে স্টুডেন্ট বলুন, হাউস ওয়াইফ তো তিনি বাড়িতে থাকবেন, ওয়ার্কিং ওম্যান তিনিও বাড়িতে, বাড়ির ছেলেরা তারাও বাড়িতে, কীভাবে তারা এই সময়টাকে ইউটিলাইজ করবে? ছেলেমেয়েরা পড়াশোনা করছে না, সকলে টেলিভিশন দেখছে, সময় কেটে যাচ্ছে, কিন্তু টাইমটাকে সঠিকভাবে তারা ইউটিলাইজ করতে পারছে না, আপনি কী বলবেন? বলতে গেলে আমার তো মনে হয় এটা গোল্ডেন পিরিয়ড, গোল্ডেন চান্স হচ্ছে সবাই পেয়েছে কি ফুললি হচ্ছে ইউটিলাইজ করতে পারে। জাস্ট হচ্ছে আমাদের করতে হবে কি নিজের প্যাটার্নকে চেঞ্জ করতে হবে, জাস্ট ওয়ে অফ থিঙ্কিংকে চেঞ্জ করতে হবে, দৃষ্টিকোণকে চেঞ্জ করতে হবে। আজকে যদি আপনি তিনটে কথা মেনলি বললেন, স্টুডেন্টস, হাউস ওয়াইফ অ্যান্ড থার্ড হচ্ছে যারা হচ্ছে ডেলি যারা কাজ এসব করে, স্টুডেন্টসে যদি বলি, স্টুডেন্টসের জন্য তো হচ্ছে গোল্ডেন পিরিয়ড, ওরা হচ্ছে ভাবছে কি কবে এক্সাম হবে, কবে স্কুল খুলবে, তাদের জন্য আমাকে হচ্ছে সেই ডিপেন্ডেন্সিটা নিজের মধ্যে রাখতেই হবে না। আগে তো তা হচ্ছে স্কুলে যেতে হবে, তার জন্য একটা টাইম স্পেন্ড হতো, টিউশনে যেতে হবে, তার জন্য টাইম স্পেন্ড হতো, কিন্তু আলটিমেটলি হচ্ছে আমাদের সেলফ স্টাডি। এখন আমরা টানা সেই সেলফ স্টাডি করতে পারি কি যখন আমাদের স্কুল খুলবে আমরা ভালোভাবে সেইটাকে এক্সাম, মানে আমরা তখন হচ্ছে এক্সাম দিতে পারি। তো এইটা ভাবো না স্টুডেন্টস, কী হচ্ছে কবে স্কুল খুলবে, কী হবে না হবে, সেটা নিজের সময় মতন হবে, কিন্তু এখনের যে সময় আমাকে ফুললি ইউটিলাইজ করতে হবে, নিজের সেলফ স্টাডিতে ইউটিলাইজ করতে হবে, কেন কি আলটিমেটলি সেটাই হচ্ছে এক্সামে সেই রেজাল্টটা আসবে। সেকেন্ড হচ্ছে হাউসওয়াইফ, হাউসওয়াইফের জন্য আমার মনে হয় না বেশি প্রবলেম, কেন কি হাউসওয়াইফ তো অলরেডি হাউসওয়াইফ মানে বাড়িতেই থাকতো, আর এখন তো আরও ভালো কী হচ্ছে পুরো ফ্যামিলিকে হচ্ছে সাথে পাচ্ছে, যেটা প্রথমেই বললাম শুধু নিজের থিঙ্কিংয়ের উপর অ্যাটেনশন রাখবেন, বারবার টেন্স হবেন না কি আবার আমাদের কিছু হয়ে যাবে না তো, করোনা এসে যাবে না তো, থিঙ্কিংকে পজিটিভ রাখুন, কেন কি নেগেটিভ থিঙ্কিং বুঝবেন, নেগেটিভ করছি বা পজিটিভ থিঙ্কিং করছি দুটোর ইফেক্ট আমাদের বডির ইমিউন সিস্টেমে পড়ছে, কী করতে হবে এম্পাওয়ার করতে হবে, তার জন্য পজিটিভ থিঙ্কিং জোর করো, পজিটিভ থিঙ্কিং করো। থার্ড হচ্ছে যারা হচ্ছে রোজের মজুরি করে, মেবি টোটো ড্রাইভার হতে পারে, মেবি যে হচ্ছে সবজি বিক্রি করছে, তাদের জন্য কিছু টিপস বলতে পারে। সেটা কথা কি হ্যাঁ ওনারা সেইভাবে করতে পারছে না, কিন্তু যে সময়টা আছে সেটাতে হচ্ছে নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে টাইম স্পেন্ড না করে, কেন কি খাবার দাবারের যে সুবিধা সেটা তো সরকারের দ্বারা দেওয়াই হচ্ছে, কিন্তু বেশি টাইম আমাদের স্পেন্ড হয়ে যাচ্ছে, আমরা বারবার ইনসিকিউরিটির কথা ভাবছি, আগে কী হবে আগে কী হবে, সেটা সময় মতো সব ঠিক হয়ে যাবে। এখন হচ্ছে নিজের স্কিল ডেভেলপমেন্টের উপর কাজ করতে পারে, কেউ টোটো ড্রাইভার আছে তো ইউটিউব অ্যাভেলেবল আছে টোটো রিপেয়ারিং, সেইটার উপর হচ্ছে শিখতে পারে, যদি সবজি বিক্রেতা আছে কীভাবে গার্ডেনিং করবে সেইটার উপর হচ্ছে কাজ করতে পারে, নতুন নতুন স্কিল শিখতে পারে। তো অনেকভাবে যদি আমরা ভাবনা চিন্তা আরম্ভ করি অনেক কিছু আমরা এই টাইমে হচ্ছে শিখে সেইটাকে গোল্ডেনভাবে আমরা ইউটিলাইজ করতে পারি, আমাদের ভাবতে হবে। দাদা, আরেকবার যদি আমাদের দর্শক বন্ধুদের জন্য পুরো বিষয়টা খুব সহজভাবে পুনরাবৃত্তি করে দেন, এই সময় আর কী কী করা উচিত, কী কী করা উচিত না সেটা একটুখানি। ওকে, আমাদের সরকারের নির্দেশ অনুযায়ী
যেটা যেটা বলা হয়েছে অবশ্যই সেটা মেনে চলা উচিত। আর সেই আউটার প্রোটেকশনে যে কথাটা মেনলি বলা হলো সেটা তো আমাদের রাখতেই হবে, কিন্তু আমি যেটাতে জোর দিতে চাই, যেটা আমাদের কন্ট্রোলে আছে, যেটা আমাদের হাতে আছে, সেটা হচ্ছে ইনার প্রোটেকশন, অর্থাৎ আমাদের ইমিউনিটিকে হচ্ছে আরও এম্পাওয়ার করা, আরও হচ্ছে ভালো করা। আর তার জন্য যেটা হচ্ছে আমাদের হাতে আছে, যেটা বললাম, আমাদের সবথেকে বেশি যেটা আমাদের ইমিউনিটি পাওয়ারকে ইনফ্লুয়েন্স করে সেটা হচ্ছে আমাদের থিঙ্কিং প্যাটার্ন, আমাদের ভাবনা চিন্তা। তো সেটাকে সবসময় পজিটিভ রাখুন, এই নেগেটিভের মতো হচ্ছে আপনি পজিটিভ রাখুন। সেকেন্ড, এইটা অবশ্যই বলবো, যেরকম আমরা ফিজিক্যালি এই শরীরের জন্য হচ্ছে খাবার দাবার অনেক চুজি, আমরা অনেক ভেবে চিন্তে সব খাবার দাবার খাই না, ভালো ফ্রেশ সেই খাবার দাবারই হচ্ছে খাই, শরীরকে ভালো রাখতে হবে। ঠিক সেরকমই নিজের মনকে যদি আমরা ভালো রাখতে চাই, ভেবে চিন্তে আমাদের হচ্ছে নিউজ হচ্ছে নিজের মধ্যে নিতে হবে। আজকে দেখি 24 ঘন্টাই হচ্ছে নিউজ চলছে, করোনা করোনা করোনা, আর আমরা 24 ঘন্টাই দেখছি। ইনডাইরেক্টলি কী হচ্ছে, আমরা যত করোনা করোনা শুনছি সেটাই হচ্ছে আমাদের মধ্যে রিপ্রিন্ট হয়ে যাচ্ছে। আর আমরা সত্যিতে হচ্ছে এত ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি কি আমাদের মনে হচ্ছে সত্যি আমাদের না হয়ে যায়। নিউজ শুনুন ঠিক আছে, কিন্তু তার জন্য একটা টাইম ফ্রেম রাখুন, মেবি 5টা থেকে 5:15 বা আধ ঘন্টা, তার মধ্যে হোল্ডের নিউজ আপনি একবারে শুনে নিতে পারেন, কিন্তু হোল্ডে শুনতে যাবেন না। বা টিভি যদি দেখতে হয় সেটাও ভেবে চিন্তে দেখুন, যেটা পজিটিভ চ্যানেল আছে সেইগুলো আপনারা দেখুন। ইভেন আমি একটা সাজেস্টও করতে পারি, পিস অফ মাইন্ড চ্যানেল একটা আছে, 24/7 অ্যাড ফ্রি চ্যানেল, সেখানে কোনো অ্যাডও থাকে না, কোনো নেগেটিভ নিউজ থাকে না, শুধু মোটিভেশনাল টকস থাকে, মোটিভেশনাল সোর্স থাকে, সেটা দেখলে এমনি মন হচ্ছে আপনাদের ভালো হয়ে যাবে। অ্যান্ড থার্ড অ্যান্ড লাস্ট, সেই সময়কে একটা গোল্ডেন অপরচুনিটি ভেবে নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য ইউটিলাইজ করুন, সেলফ এম্পাওয়ারমেন্টের জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্য ইউজ করুন। নিজেকে আরও ভালোভাবে তৈরি করার জন্য আপনি সময় পেয়েছেন, নিজের উপর টাইম স্পেন্ড করুন। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টিকটক, সেটা আউটার ওয়ার্ল্ডকে ছেড়ে একটু নিজের ইনার ওয়ার্ল্ডকে দেখুন, নিজেকে ভালো করার চেষ্টা করুন, নিজেকে এম্পাওয়ার করার চেষ্টা করুন। থ্যাংক ইউ। আমরা শুনে নিলাম অমিত দার কথা, আপনারা প্রথম থেকেই দেখলেন দাদা কিন্তু বারবার একটাই কথা বলার চেষ্টা করেছিলেন, নিজের ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং করুন। যদি নিজেকে যত বেশি পজিটিভ করতে পারবেন, নেগেটিভ বার্তা বা নেগেটিভ ভাইরাস সেটা কিন্তু আপনাকে ছুঁতে পারবে না, যে কোনো নেগেটিভ জিনিসই কিন্তু আপনার কাছে আসতে পারবে না। আর আমরা প্রতিবার ভিডিওর শেষে একটাই কথা আপনাদের প্রতি মুহূর্তে বলছি, সরকারি নির্দেশিকা মেনে চলুন, লকডাউনে সকলে বাড়ির ভেতরে থাকুন, পরিবারের সাথে সময় কাটান, বাড়িতে থাকাকালীন অবশ্যই স্যানিটাইজ করুন, স্যানিটাইজার না পেলে সাবান দিয়ে হাত ধোবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনে চলুন, অপ্রয়োজনে বাড়ির বাইরে যাবেন না, আরও বেশি বেশি করে বাড়িতে সকলের সাথে সময় কাটান, এতেই আমার আপনার সকলের ভালো হবে। শেষ কথা একটাই, আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন, লাইক না করেন, আমরা কিন্তু ডিমোটিভেট হয়ে যাব, আর আগামী দিন আরও নতুন কিছু ভিডিও আপনাদের সামনে আনতে পারবো না। তাই টিম রেগুলারের পক্ষ থেকে আপনাদের কাছে একটাই অনুরোধ, সর্বদা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এতে আমাদের উৎসাহ বাড়বে এবং আগামী দিনে আমরা আরও অনেক চমকপ্রদ এপিসোড নিয়ে আপনাদের সামনে আসবো। আমি অরুণাভ, দ্য রেগুলার .in।